এখানে বলেছে ডিয়ার স্যার ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর কোয়ারিস ট্যুরিস্ট ভিসা ইজ নাও অ্যাভেলেবেল ফর বাই রোড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফেসাল আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ দুই বছর অপেক্ষা করার পর ফাইনালি ট্যুরিস্ট ভিসা স্থলপথে দেওয়া শুরু করলো এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন থাকলেও এখন মোটামুটি একদম ক্লিয়ার হয়ে গেলাম আইভ্যাকে একটি ইমেল করা হয়েছে সেখান থেকে একটি উত্তর এসেছে সো সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো এখানে বলেছে ডিয়ার স্যার ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর কোয়ারিস ট্যুরিস্ট ভিসা ইজ নাও অ্যাভেলেবেল ফর বাই রোড এই উত্তরটি ছিল আইভ্যাকের অর্থাৎ ভারতীয় ভিসা সেন্টারের অর্থাৎ এখন বাংলাদেশি নাগরিকরা ট্যুরিস্ট ভিসার সাথে তাদের পছন্দের স্থলপথটি চুজ করে বা পোর্ট হিসাবে ফর্ম ফিল আপের সময় এন্ট্রি করে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ ট্যুরিস্ট ভিসা ফাইনালি স্থলপথে খুলে গেল সো এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক গুড নিউজ দীর্ঘ দুই বছর অপেক্ষা করার পর অনেক ধৈর্য রাখার পর আপনাদের জন্য একটা গুড নিউজ চলে আসলো এই ট্যুরিস্ট ভিসা স্থলপথে খুলে গেল আর এই ক্রাইসিসের সময় আমরা আপনাদেরকে নিয়মিত নিউজ দিয়েছিলাম এবং এরকমই একটা দিনের অপেক্ষায় ছিলাম এই ট্যুরিস্ট ভিসা কবে খুলবে স্থলপথে ট্যুরিস্ট ভিসা কবে খুলবে স্থলপথে তো ধীরে ধীরে ধৈর্যের সাথে আপনাদের জন্য গুড নিউজটা সামনে চলে আসলো ট্যুরিস্ট ভিসা স্থলপথে খুলে গেল এখন থেকে বাংলাদেশের নাগরিকরা তাদের বাংলাদেশি পাসপোর্টে ট্যুরিস্ট ভিসার আবেদনের সাথে যে কোনো স্থলপথ সিলেক্ট করে তারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন এখন আপনাদের মনে একটা প্রশ্ন আছে এই মুহূর্তে কি সকল বর্ডার খুলেছে কি না মানে সকল স্থলপথ যেমন চ্যাংড়াবান্ধা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল সেটা কি খুলেছে কি না সোনা মসজিদ কি খুলেছে কি না এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু কথা বলবো দেখুন এই মুহূর্তে এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার না যেই কটা স্থলপথ খোলা আছে সেই কটা স্থলপথ দিয়ে আপনারা অবশ্যই যেতে পারবেন অবশ্যই ভিসা আবেদনের সময় আপনারা যে স্থলপথ দিয়ে যেতে চান সেটার নাম কিন্তু ফর্ম ফিল আপের সাথে দিয়ে দিবেন তা না হলে কিন্তু ঝামেলা হবে মানে যেই পোর্ট দিয়ে যাবেন যেই পোর্ট দিয়ে আপনারা যাওয়ার ইচ্ছুক সেটার নাম কিন্তু আপনি দিবেন ফর্ম ফিল আপের সময় এখন সকল স্থলবন্দর খুলেছে কি না এই ব্যাপার নিয়ে যমুনা টেলিভিশন একটা নিউজ করেছিল কিন্তু অন্য কোনো টেলিভিশন নিউজ করেনি যার কারণে আমি এটাকে পুরাপুরি অথেন্টিকেট বলবো না কারণ এরকম বাংলাদেশি মিডিয়ার খবর আমরা প্রচার করেছিলাম সকালবেলা আবার বিকালবেলা ভারতের নিউজে আমি অন্যরকম দেখেছি গরমিল পেয়েছি সো তাদেরকে পুরাপুরি বিশ্বাস করা ঠিক হবে না সকল স্থলবন্দর খুলেছে ফর ইম্পোর্ট এক্সপোর্ট এরকম হতে পারে আর যদি সকল স্থলবন্দর ট্যুরিস্ট ভিসাধারীদের জন্য খুলে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে একটা নিউজ আসবে তবে আমি মনে করি এখন যেহেতু ভিসা দেওয়া শুরু করলো তো পাঁচ ছয় দিন বা সাত দিনের মধ্যে দেখবেন সকল স্থলবন্দর খুলে যাবে এটা তেমন কোনো কঠিন বিষয় না তো যাই হোক আজকের ভিডিওটি আর বড় করবো না এই ভালো সংবাদটা সকাল সকাল আপনাদের সামনে নিয়ে হাজির হলাম তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সেখানে উত্তর দিয়ে দেবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে যদি কোনো নিউজ থাকে অবশ্যই এরকম ধরনের নিউজ যদি থাকে তাহলে অবশ্যই আবারও দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন